আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অতি প্রথমত মই কি কৰিছো হে আল্লাহৰ পুৰুষංශ কৰিছো তাৰ পিছতেই নবীর ওপৰত দৃষ্টি পৰিছো। পৰিবন্ধ মা ভনী সকল মোর যে ওয়াশ নুসি শুনি থাকে তার আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে পরিছ সুবাহাল্লা মর বন্ধুস আমল করব মৌলানা ইলিয়াস রহমতুল্লার কথা আপনার জানে তেখেতে জীবনাত বারো তসবিহর জিকির করেছিলে আমার বন্ধু হকাল আমার লোক জিকির করিব লাগিব একশো বার আস্তা খেউনা পরিব লাগিব একশোবার দরি পরিব লাগিব বার আল্লাহ আল্লাহ জিকির করিব এ মানুষ দুনিয়ার ভিতর আছে গোটে জীবন রাত দিন চব্বিশ ঘন্টা জিকিরা করি থাকে আরে রমজান মাহত মিত চল্লিশ দিন চিন্ন করিব আই যে রমজান মাহত গা আহিব মনত রাখিব বন্ধু সকল মই অসমর আমি হামজা কইছো মোর বাসনা শুনি থাকিব চিল্লা করিব লাগে মোর বন্ধু সকল আপনাদেরকে জানে মুসা নবী আলাইহিস সালাতু আছি লগত কথা পাতি কিন্তু পৰা নাছিলে বিশ্বৰ জমিন কোনে মাল্লা দেখিব পৰা নাই মই অকম না যে কইস এই বিশ্বর জমিনত এমন এটা পুরাণী নাই জানলাহ দেখিছিলে তত আল্লাহ দেখলে পাওয়া যাব এই দুটো কোনে আমার আল্লা দেখবই নে হুসানবী কে তুরো চল্লিশ দিন চিল্লা গতিকে গতি আম দেশে দেশে মসজিদে মসজিদে চিল্লা লাগিব বন্ধুসকল মই যিটো আলোচনা করছো কি আমন কৰিব